হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। নন্দিতা ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, আমি রেডি শেডি হয়ে গেছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি না, আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু কাঁচরাপাড়া, একটু খাওয়া দাওয়া করবো আর একটু ঘুরবো দুজন মিলে। তো দেখো, আমরা চলেই এসেছি। আর এখানে একটা কাকিমা ভুট্টা নিয়ে বসেছিল। তো তোমাদের দাদাভাই বললো যে আমার ভীষণ ভুট্টা খেতে ইচ্ছে করছে, আমি আজকে খাবো। তো যাই হোক, সত্যি কথা বলতে ভুট্টা আমার অত একটা ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই যেহেতু ও বলছিল যে খাবে, তো ও তো একা একা আবার কোনো কিছু খেতে পছন্দও করে না, তো সেই জন্য ওর সঙ্গে আমি একটুখানি খেয়েছিলাম। তো সত্যি কথা বলতে ভুট্টাটা মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খাচ্ছিলাম সেই জন্য কিনা আমি জানি না, তো মানে ভালোই লাগছিল। আর যাই হোক, ভালোবাসা মানুষের সঙ্গে কিছু খেলে ভালোই লাগে। তো যাই হোক, তো তোমরা দেখো ভিডিওটা। তারপর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে মানে কিছু মানে অল্প কিছু জিনিসপত্র নিয়ে বসেছিল। তো সত্যি কথা বলতে দেখে খুবই খারাপ লাগছিল। আর সেই বোনটা মানে বারবার করে বলছিল, দিদি কিছু নাও কিছু নাও। তো যাই হোক, এতটাই খারাপ লাগছিল কি বলবো তোমাদের। তো তারপর আমি দুটো টিপের পাতা নিয়েছি ওর থেকে। তো তো অনেক কিছু নিয়ে বসেছিল, যেরকম ছোট ছোট টিপ, তারপর মানে সব রকম সাইজের টিপ ওর কাছে ছিল, তারপর ক্লিপ ছিল। তো এই সমস্ত জিনিস নিয়ে মানে এতটা ছোট বাচ্চা এরমভাবে বসে আছে, মানে এতটাই খারাপ লাগার বিষয়, তো কি বলবো। তো যাই হোক, তো দেখো আমরা মার্কেটের ভেতরে চলে যাচ্ছি। তো সবাই তো জানোই যে এই লস্যির দোকানগুলো খুবই ফেমাস আর খুবই ভালো বানায়। তো যখনই আসা হয় তখনই কাঁচরাপাড়ায় এই লস্যি খাওয়া হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, আমরা মোমো খেতে চলে এসেছি। তো এই দোকানটা হলো গান্ধী মোড় থেকে বাঁদিকে। তো তোমরা একদিন যেও, তোমাদের অনেক ভালো লাগবে। মোমোটা সত্যি অনেক ভালো খেতে, টেস্টি। আমরা অনেকবার এসেছিলাম এখানে। তো তো তোমরা দেখো, আমি আর তোমাদের দাদাভাই খুব মস্তি করে এখানে মোমো খাই, খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা প্লিজ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই এখানে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, তো আমি ওর ভিডিও করছিলাম, ও বুঝতে পারেনি, তারপরও বুঝে গেছে।
হট করে যে আমি ওর ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর দেখো আমাদের মোমো চলে এসেছে, তো তোমরাও চলে এসো আমাদের সঙ্গে মোমো খেতে, তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা আসলে সত্যি অনেক ভালো লাগবে, একসঙ্গে মোমো খেলে বা একসঙ্গে কোনো কিছু খেতে পারলে অনেক অনেক আনন্দ হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো, তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর সঙ্গে আমাদের কাঁচড়াপাড়ায় দেখা হয়ে গেছিলো, খুবই ভালো লাগলো। ও ওর বাচ্চা মানে পুচকুর জন্য কিছু কেনাকাটি করতেই এসেছিল, তো খুবই ভালো লাগলো যে আমাদের সঙ্গে স্টেশনে দেখা হয়ে গেছে। তো তারপর আমি, তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু একসঙ্গেই আমরা মদনপুর চলে এসেছিলাম। তো দেখো এখানে একটা কসমেটিক্স দোকান আছে, খুব কম প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, স্টেশনের পাশেই একদম দোকানটা। তোমরাও একদিন এসো, তোমাদের অনেক ভালো লাগবে কেনাকাটি করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টসে জানিও, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর তোমরা আমাকে জানিও, আমাকে কমেন্টসে জানিও যে তোমরা কী টাইপসের ভিডিও দেখতে চাও, আমি তোমাদের সেরকমভাবেই ভিডিও দেবো। তো চলো, আজকের মতো টাটা।